আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ডিলিশিয়াস ইয়াম্মি রেসিপি। এই গরমে বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় রেসিপি। আজকে আমি বানাচ্ছি চকলেট মিল্কশেক। চলুন ঝটপট দেখে নিই এই মিল্কশেক আমি কীভাবে বানাচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, এতে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আগেই আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এতে 2 চামচ চিনি, কোকো পাউডার দেব আমি এতে 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি আইস কিউব 2-4 টুকরো। এবার একে আমি মিক্সিতে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করারও একটা পদ্ধতি আছে, আপনারা ভালো করে দেখবেন, তাহলে এটা খুবই ক্রিমি তৈরি হবে। বন্ধুরা মিক্সিটা একটু অন অফ করে চালাবেন এইভাবে, 2 সেকেন্ড চালিয়ে 2 সেকেন্ড বন্ধ করে। বন্ধুরা আমি 2 গ্লাসকে চকলেট সিরাপ দিয়ে এইভাবে কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ অকেশনাল, দেখতে একটু ভালো লাগবে, মার্কেট লুক আসবে, জাস্ট এই জন্য, আর কিছুই নয়। এবারে আমি এই মিল্কশেক সার্ভ করে দিচ্ছি। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যতটা পারবেন বন্ধু বান্ধবের ভেতরে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। এবারে কুকুর দিয়ে আইস কিউবের ব্যবহার করতে পারেন,